নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। দেশজুড়ে এনআরসি হচ্ছে না বলে জানালো বিজেপি সরকার। পাশাপাশি এনপিআর হলেও তার জন্য কাগজ দেখাতে হবে না বলে জানানো হয়েছে। লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই উত্তরই দিয়েছেন। এখনো পর্যন্ত সিএএ সংক্রান্ত বিধি গঠন করতে পারেনি মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের আবেদনের ভিত্তিতে নতুন করে এই ব্যাপারে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে সংসদ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলায় নির্বাচনী পরাজয়ের ফলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। প্রশ্ন উঠছে, তাহলে কি মোদি সরকার এবং বিজেপির কাছে এনআরসি রাজনৈতিকভাবে আর তাৎপর্যপূর্ণ নয়? এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।